রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সাহিত্যের অর্থ হচ্ছে নৈকট্য বা সম্মিলন, সাহিত্যের কাজ হৃদয়ের যোগ ঘটানো, যেখানে যোগটাই শেষ লক্ষ্য। তিনি সাহিত্যকে তুলনা করেছেন বনস্পতি বৃক্ষের সাথে, যার আয়ু দীর্ঘ, দেহ বিচিত্র রূপে আকৃতিবান, শাখায়িত তার বিস্তার। সে দৈনিক আশু প্রয়োজনের ক্ষুদ্র সীমায় নিঃশেষিত হতে হতে মিলিয়ে যায় না, বিচিত্র ফুলে ফলে পল্লবে শাখায় কাণ্ডে ভাবের ও রূপের সমবায়ে সমগ্রতায় সে নিজের অস্তিত্বের চরম গৌরব ঘোষণা করতে থাকে স্থায়ী কালের বৃহৎ ক্ষেত্রে। সাহিত্য হচ্ছে জীবনের দর্পণ স্বরূপ, সাহিত্য আমাদের জীবন সত্যেরই সহজ পাঠ্য, ব্যক্তি সমাজ রাষ্ট্র সময় ইত্যাদি বিষয়ের প্রতিবিম্ব স্পষ্টভাবে ফুটে ওঠে সাহিত্যের মধ্য দিয়ে। সাহিত্য পাঠক মনে পরিচয় করিয়ে দেয় সময়ের সাথে, সংস্কৃতির সাথে, মানুষের সাথে। মানুষের মনের অনুভূতি, দৈনন্দিন জীবনের সূক্ষ্ম আবেগ, দৃষ্টিভঙ্গি প্রকাশমান হয় সাহিত্যে, লেখকের লেখনীর মধ্য দিয়ে। সাহিত্যকে কখনো কোনো সীমা বা পরিসরে নির্দিষ্ট করে বাঁধা যায় না, সে প্রয়াস বৃথা। মানুষের জীবনের অসীম বৈচিত্র্য নিয়ে নানা দিকে সাহিত্যের বিচরণ। সাহিত্য সৃষ্টি করে একটি ব্যক্তি মানুষ, কিন্তু একক মনের গণ্ডি পেরিয়ে সাহিত্য হয়ে ওঠে বিশ্ব মানবের মনের কথা। সাহিত্য তুলে ধরে কালের চিত্র, কিন্তু কালোত্তীর্ণ হয়ে। সাহিত্য তার মাধুর্য দিয়ে ব্যক্তি মনকে আনন্দ দেয়, তেমনি সাহিত্যের মধ্য দিয়ে যে বক্তব্য উঠে আসে পাঠক সমাজের কাছে তা তাদের সচেতন করে। কবির কল্পনা সচেতন হৃদয় যতই বিশ্বব্যাপী হয়, ততই তার রচনার গভীরভাবে আমাদের পরিতৃপ্তি বাড়ে। সাহিত্য একজন ব্যক্তি মানুষের অনুভূতি প্রকাশের সুললিত চারণ ক্ষেত্র। শুরু থেকে অনেক প্রদীপ্ত কবি ও সাহিত্যিকজন সাহিত্য রচনা করে আসছেন এবং সাহিত্যের স্রোত প্রবাহমান রেখেছেন। আদিকবি মহর্ষি বাল্মীকি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাস প্রমুখ প্রাজ্ঞ সাহিত্যিকজন অনস্বীকার্য অবদান রেখে গেছেন। আত্মপ্রকাশের ইচ্ছা থেকেই সাহিত্য রচিত হয়, তাছাড়া পরিপার্শ্বিকের সাথে সংযোগ, কল্প জগতের প্রয়োজনীয়তা এবং রূপপ্রিয়তা ইত্যাদি বিষয়গুলোকে সামনে রেখে সাহিত্য সৃষ্টি হয়। সাহিত্য প্রধানত দুই ধরনের, মনময় সাহিত্য যাকে সাবজেক্টিভ লিটারেচার এবং তন্ময় সাহিত্য যাকে অবজেক্টিভ লিটারেচার বলা হয়। যখন সাহিত্যিক একান্ত ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তখন তাকে মনময় সাহিত্য বা সাবজেক্টিভ লিটারেচার বলা হয়, যেমন কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি। আর সাহিত্যের বস্তু সত্তা যখন প্রাধান্য পায় তখন তাকে তন্ময় সাহিত্য বা অবজেক্টিভ লিটারেচার বলা হয়, যেমন প্রবন্ধ, নিবন্ধন, গবেষণা, ধর্মী লেখা ইত্যাদি। এছাড়া সাহিত্যকে আরও দুই ভাগে ভাগ করা যায়, জ্ঞানের সাহিত্য ও ভাবের সাহিত্য। জ্ঞানের সাহিত্যে লেখকের বিষয়বস্তুতে ব্যক্তি অনুভূতির চেয়ে বস্তুনিষ্ঠতা ফুটে ওঠে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয়, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলা ইতিহাস ইত্যাদি। আর ভাবের সাহিত্যের লেখকের বিষয়বস্তুতে স্বীয় আবেগ অনুভূতি প্রকাশ পায়, যেমন কবিতা, গল্প, নাটক, উপন্যাস ইত্যাদি। সকল রচনাই সাহিত্য নয়, সাহিত্যের সবচেয়ে বড় পরিচয় তা ব্যক্তি মনে আনন্দের সঞ্চার করে থাকে। সাহিত্য পাঠ করে পাঠক জ্ঞানের সাথে আনন্দ আস্বাদ করে। সাহিত্য হতে হলে রচনাটিতে কিছু গুণাবলী থাকতে হয়। সাহিত্যিকের মন, বস্তু জগৎ ও প্রকাশভঙ্গি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যিকের নিজ মনের প্রকাশ থাকলেই তা সাহিত্য হবে না, প্রকাশ হতে হবে ব্যক্তি নির্বিশেষ। সাহিত্য একান্ত ব্যক্তিনিষ্ঠ হয়েও ব্যক্তি নির্বিশেষ। তাছাড়া বস্তু জগৎ, যা লেখকের নিজ ব্যক্তিচিত্র ছাড়া প্রকৃতি, মানুষের অনুভূতি ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ও বাস্তব রূপ ফুটিয়ে তুলবে, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশভঙ্গি। সাহিত্যে লেখকের প্রকাশভঙ্গি থাকবে অত্যন্ত সাবলীল ও হৃদয়গ্রাহী, প্রকাশের একটি বিশিষ্ট ভঙ্গি থাকা চাই। লেখকের প্রকাশভঙ্গির উপর নির্ভর করে সাহিত্য পাঠক সমাজের কাছে কতটা গৃহীত হবে। লেখকের কথাগুলো যদি পাঠক বুঝতে না পারে তবে তা সার্থক সাহিত্য হয়ে ওঠে না। একজন সুসাহিত্যিক তার লেখায় গুণাবলীগুলোর সুষম বণ্টন করে থাকেন। সাহিত্য হতে হলে এসব বিষয়কে সামনে রাখতে হবে। সাহিত্যের বিভিন্ন দিক থাকে,
এসব দিক মিলিয়ে সাহিত্যের চারণভূমি সমৃদ্ধ হয়। যে ভাষায় সাহিত্য চর্চা বেশি হয় সে ভাষা তত গতিশীল ও পরিশীলিত হতে থাকে। সাহিত্য ভাষাকে গতিশীলতা দান করে। সাহিত্যের ভাব রস মানুষের মনের চিত্তবৃত্তি বা ইমোশনকে ভাব বলা হয়, আর এই ভাব থেকে উৎপন্ন হয় রসের। রসের মানসিক উপাদান হচ্ছে ভাব, আর বাহ্যিক উপাদান যা কবির সৃষ্টি সাহিত্য তার সাথে একাত্ম হয়ে মনের ভাব রসে রূপান্তরিত হয়। ভাব রসের ক্ষেত্র দুটি ভিন্ন। ভাব উৎপন্ন হয় বস্তু জগৎ থেকে, ভাব লৌকিক, কিন্তু রস সৃষ্টি হয় কাব্য জগতের অলৌকিক মায়াময় জগতে। বস্তু মনে কোনো ভাবনা না থাকলে কাব্য সাহিত্য পড়ে রসের সঞ্চার হবে না। লৌকিক জগতের কোনো কারণে মানুষ শোকার্ত হলে তার মনে শোক ভাবের উদ্রেক হয়, তবে তা কিন্তু শোকার্ত মনে রসের সঞ্চার করেন। কবি বা লেখক যখন তার প্রতিভার মায়া বলে এই লৌকিক শোক বা তার লৌকিক কারণের এক অলৌকিক চিত্র কাব্যে ফুটিয়ে তোলেন, তখনই পাঠকের মনে রসের উদার হয়, যার নাম করুণ রস। এই করুণ রস শোকের ভাব নয়, শোক হচ্ছে দুঃখদায়ক, কিন্তু কবির কাব্যে মনে যে করুণ রসের সঞ্চার হয় তা চোখে জল আনলেও মনকে অপূর্ব আনন্দে পূর্ণ করে। সাহিত্য রসের বিভিন্ন ধরন হয়, যেমন বীর, হাস্য, অদ্ভুত, করুণ, ভয়ানক, শান্ত ইত্যাদি। যে ভাব থেকে এই রসগুলো উৎপন্ন হয় তা হচ্ছে হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, বিস্ময়, সোম ইত্যাদি। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যতে বীররসের প্রকাশ দেখতে পাই, যেখানে মেঘনাদ চরিত্রটিতে উৎসাহভাবের থেকে বীররসের সঞ্চার হয়। কবির এ মহাকাব্য পাঠ করে পাঠক বীররসের আস্বাদন করতে সক্ষম। ভাষা ও সাহিত্যের সম্পর্ক। মানুষ নিজেকে প্রকাশ করতে চায় এ বাসনা আবহমান। মানুষ নিজেকে প্রকাশ করে ভাষার মাধ্যমে। ভাষা মানুষের প্রকাশ মাধ্যম। মানুষ তার মনের ভাব প্রকাশ বা যোগাযোগ করে থাকে ভাষার ব্যবহারের মধ্য দিয়ে। ভাষা ভাব, চিন্তা ও আবেগের বাহন। সবাই ভাষার মাধ্যমে নিজ নিজ ভাব, আবেগ, চিন্তা ও প্রকাশ করতে চায়। ভাষার এই ব্যবহার যে যত সুন্দর, মার্জিত, স্বচ্ছ, সাবলীল, পরিচ্ছন্ন হবে, ভাষার এই ব্যবহারটি তখন সাহিত্য হিসেবে পরিগণিত হবে। সেক্ষেত্রে রচনা শক্তির নৈপুণ্য সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে মহামূল্যবান একটি বিষয়। ভাষা বেঁচে থেকে মানুষের ব্যবহার ও চর্চার মধ্য দিয়ে। ভাষার বহুমাত্রিক ব্যবহার ও চর্চা হয় সাহিত্যের মাধ্যমে। সাহিত্যের ব্যবহারে ভাষাকে পরিশীলিত ও পরিমার্জন করা হয়। ভাষা অলঙ্কৃত হয় সাহিত্যের ব্যবহারের ফলে। সাহিত্যের ব্যবহার হয়ে ভাষা ছন্দ পায়, গতিশীলতা পায়। ভাষা ও সাহিত্যের আরও একটি অবিচ্ছেদ্য সম্পর্ক হল ভাষা যখন সাহিত্যে ব্যবহার করা হয় তখন ভাষার রূপটি কেমন তার উপর নির্ভর করে সাহিত্যের গ্রহণযোগ্যতা। ভাষার সাবলীল, প্রাঞ্চল ব্যবহার পাঠক সমাজের কাছে অধিক সমাদৃত। জটিল ও দুর্বোধ্য ভাষার ব্যবহারে সাহিত্য সার্থকতা অর্জন করতে ব্যর্থ হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষারীতির চেয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষারীতি পাঠক সমাজে অধিক প্রিয় ও গ্রহণযোগ্য, কারণ দুটি ভাষারীতির ব্যবহারের পার্থক্য বিদ্যমান। পার্থক্য শব্দচয়ন, বাক্যবিন্যাস, ভাব প্রকাশের সাবলীলতায়। ভাষা যত জটিল ও দুর্বোধ্য হবে মানুষ সে ভাষা ব্যবহারে অনাগ্রহী হবে, এতে করে ভাষাটি ধীরে ধীরে হারিয়ে যাবে। ব্যবহার না করলে কোনো ভাষাই বেঁচে থাকে না। যে ভাষার যত বেশি কাজ করা হয়, সাহিত্য রচনা করা হয়, সে ভাষা বিলুপ্ত হয় না। ব্যবহারের ফলে ভাষার রূপ পরিবর্তিত হতে থাকে, পরিমার্জিত হতে থাকে। সাহিত্যে পূর্বে একটি শব্দ যে অর্থ বহন করত বর্তমানে তা অপরিবর্তিত হতে পারে। পূর্বে সন্দেশ শব্দটি ব্যবহার হতো তত্ত্ব বা তত্ত্ব অর্থে, কিন্তু বর্তমানে মিষ্টি জাতীয় দ্রব্য বোঝায়। এভাবে সময়ের সাথে ভাষা ও সাহিত্যের পরিবর্তন হয়ে থাকে। দৈনন্দিন মুখের ভাষা আর সাহিত্যের ভাষা এক নয়। মুখের ভাষা আমরা যেমনভাবে খুশি সেভাবেই ব্যবহার করি, কিন্তু সাহিত্য ব্যবহৃত ভাষা পরিশীলিত, নির্বাচিত হতে হয়। ভাষা ভাষাকৃতি ও শব্দ সংরক্ষিত হয় সাহিত্যের মধ্য দিয়ে। সাহিত্য ভাষাকে সংরক্ষণ করে। ভাষা ও সাহিত্যের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনের ব্যবহার্য ভাষাকে রবি ঠাকুর ঔষধির সাথে তুলনা করেছেন, যা ক্ষণকালের ফসল ফলাতে জন্মে ক্ষণে মরে। প্রতিদিনের প্রয়োজন সিদ্ধ হতে হতে তা লুপ্ত হয়ে যায়। ক্ষণিক ব্যবহারের সংবাদ বহনে তার সমাপ্তি, কিন্তু সাহিত্য তা নয়। সাহিত্যকে বনস্পতি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, ক্ষণিকের জন্য যার জন্ম হয়নি।
স্থায়ীকালের বৃহৎ ক্ষেত্রে তার বিচরণ, তাই ভাষার ব্যাপক ব্যবহার ও চর্চার ফলে সাহিত্যের জন্ম।